শুক্রবারে দেয় গরুর মাংস, শনিবারে দেয় ডাল ভাজি, রবিবারে মুরগি। যে শ্রেণীর লোক হোক, আমাদের কাছে ড্রাইভার সন্তান সমতুল্য। ভাত বিল দিতে হয় 160 টাকা, দুই বেলা ভাত খাওয়া হয় আর থাকা হয়। আমার নাম মোসাম্মদ মেরিনা বেগম, গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানার শাখার ইউনিয়নের, আর ঢাকা মধুবাগ স্বপ্নগলি। এখানে ম্যাচ খাওয়ায় রিক্সার ড্রাইভার। এগারে ভালো লাগে মানুষের সেবা, নিজে থাকা মানে আর এরাও তো আমাদের একটা কাজ। অনেক মানুষের অনেক পেশা নেয়, সেরকম আমাদেরও এটা আমাদের মনের ইচ্ছায় আমরা এই পেশা বেছে নিয়েছি। মার যায় ভাই, হয়তো এমনও লোক আছে আলগা চিনি না, হয়তো 10-15 দিন খেলো, 14 দিনকার মতো 7 দিন বিল দিল, 7 দিন মারাতে চলে গেল। কি হয়তো হাওলাত নিল যে আজকে বাইত পাঠা দিব, কালকে দিব কামাকে, তার আগেই চলে গেল। এভাবে হয় মার খাই আমরা। 50 জন যদি খাওয়ায় তো দুটা মানুষ আমরা খাটি, মনে করো 800 কি 700 কি 500 থাকলো, খায়া দায়া 500-700 থাকলো, এটুকুই আমাদের লাভ, বেশি না। এই 500-এর ভিতর থেকে আরও বাড়তি খরচ আছে, পান চা খায় হয়তো, সেটাও তো দিতে হবে আমাদের। কিন্তু খাওয়াটা ওদের উপর এই 500-700 থাকে, আর বেশি থাকে না ভাই। আগেকার যুগের চেয়ে এখন দাম সব জিনিস বেড়ে গেছে। গরু মাংস যেখানে খাওয়ায় শুক্রবারে, ওই দিন আমাদের আরও প্রফিট দিতে হয়। শুক্রবারে দেয় গরুর মাংস, শনিবারে দেয় ডাল ভাজি, রবিবারে মুরগি, মনে করো সোমবারে হলো দেয় রুই মাছ কি মির্গা মাছ, এটা দেই। মঙ্গলবারে আবার হয়তো মুরগি দিতে পারি, কি হয়তো মাছ দিতে পারি, যে কোনো একটা মাছ হলে হলো, রুই কাতলা সব আছে। তারপরে ফির বিশদবারে ফির ওই বড় মাছে খিলাই, এভাবে সপ্তাহ কাটে যায় আমাদের। আমি তো প্রথম জানতাম না, ঢাকা শহর চিনতামই না। বিয়ে হওয়ার পরে মানুষের মুখে শুনি যে আমার স্বামী ম্যাচ খাওয়াতে পারবে, তো আমি বললাম চলো তাহলে রান্না তো আমিও পারি, দুজনে মিলেই রান্না করে খাওয়াবো। বিরক্ত হবে না কৃষক, বিরক্ত হবে না, ওদের এখানে কেউ নেই, আমরাই বাবা মা ওদের। একবারে বললাম যে ওদের বাবা মা আমরাই, রাস্তায় যদি কিছু হয় দৌড়ে যায় না, তাহলে এখানে ভূমি করছে, তাহলে আমি ছাড়া কে ধুবে, কোন ওর মাথায় কে পানি দিবে, ওর জলপট্টি কে লাগাবে, ওর তো এখানে বউ ছিল, মা বাবা কেউ ছিল না, তাহলে আমরাই ওদের বাবা মা, আমরা সন্তান মনে করি ওদেরকে। যে শ্রেণীর লোক হোক, আমাদের কাছে ড্রাইভার সন্তান সমতুল্য। এই যে পানি নাই, এই পানিটা আমাদের সারা রাত বসে থাকে পানি ভরায়, দিন তামান ওদেরকে পানি দেই না, খারাপ লাগে না, দিনের শেষে রাত বেলা যায় সব কিছু ভুলে যায়, এদের মাঝে বেঁচে থাকবো, এটুকুই আমাদের আশা। ভাই আমি পেশাদার একটা ইস্কার ড্রাইভার, এটা হলো মেস, 20-30 জন এক লোকে থাকা লাগে, আমার পক্ষে ভালো। মেস মালিক নিজের সোমাকে সন্তানের লাগান দেখুন করে, অসুখ হলে অসুখ হয়েছে তার ফেলে দা পাবে না। আমাদের রিক্সার গ্যারেজ 4টা ফ্লোর আছে, 4 জনে ভাড়া লোছে, ম্যাচ মালিক তারা ম্যাচ করছে, আমরা রিক্সা চালাই নিছে এবং নিচে রিক্সা উপরে আমরা ম্যাচ হিসাবে থাকি। এই মাসাঙ্গে ভাত বিল দিতে হয় 160 টাকা, দুই বেলা ভাত খাওয়া হয় আর থাকা হয়। এই জায়গাটা তো আমরা থাকি প্রায় 30-40 জন, বা যখন একটু চাপাচাপি হয় লোকজন বেশি হয় 50 জনও হয়। টাকা পয়সা তো এমনিতে হারায় নাই, কিন্তু এমনিতে দেখা যায় চিটিং বাটপায়রা অনেক রিক্সা লাগর থাকে, চিটিং করে টাকা নিয়ে যায়, হয়তো ভ্যাঙ্গি টাকার কথা বলে, ভাই দেন দিতাছি বা ভ্যাঙ্গে দিতাছি টাকা দেন, এরকম করে টাকা নেয়, হয়তো দেখা যাচ্ছে টাকা দিলাম, হয়তো আরেকদিন খেয়াল করে দেবো দেখা যায় ভাগে চলে গেছে আর আসেনি।